এবং আমি আরিয়াশ জানাবো বার্তাকক্ষের সর্বশেষ ঢাকা সফরে সুশীল সমাজের সাথে বৈঠকে ডোনাল্ড ট্রুম্প নিজেদের প্রয়োজনে দাওয়াতে নয় বললেন কাদের কমালিয়া উপকূলে জলদস্যু মুক্তির শক্তি দিন পর দেশে এমবি আবদুল্লার তেইশ জনিক পরিবারের স্বস্তি অদক্ষতা ও দুর্নীতির কারণে সবুজ জলবায়ু তহবিল থেকে বঞ্চিত দেশ কমেছে বরাদ্দ বাড়ছে ঋণের বোঝা শুলতায়নের জটিলতা থেকে মুক্তির দাবি এফ ডিসিসিআইয়ের সহায়তার আশ্বাস বাণিজ্যিক প্রতিমন্ত্রী বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় গণমাধ্যমে স্বাধীনতার ওপর জোর দেন লু বৈঠকে বাংলাদেশ ফিলিস্তিনি হত্যার নিন্দা জানিয়েছে এবং নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বৈঠক শেষে জলবায়ু কর্মী সোহানুর রহমান বলেন জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও তরুণদের উপকূলীয় এলাকা রক্ষার আহ্বান জানিয়েছেন লু এর আগে দুপুরে তিন দিনের সফরে ঢাকায় আসেন ডোনাল্ড লু এসেই বিকেলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় বৈঠক করেন বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চিফ অফিস স্টাফ নেথালিয়ান হাফট ব্যুরো অব ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চের বিশ্লেষক সারা আল ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম শ্রমিক নেত্রী কল্পনা আখতার ও শ্রমিক নেতা বাবুল আখতার অংশ নেন এদিকে রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে অংশ নেবেন ডোনাল্ড লু ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও নন একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে বাংলাদেশ মাতামাতি করবে কেন এমন মন্তব্য করে সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন লুতার প্রয়োজনে এসেছেন কেউ তাকে দাওয়াত করে আনেনি দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি সমসাময়িক নানা বিষয়ে মত বিনিময় করতে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের কাজটা যত তাড়াতাড়ি শেষ করা যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুট তিন দিনের ঢাকা সফর নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন এটা নিয়ে এত মাতামাতের কিছু নেই একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতেই করবে তার প্রয়োজনে সে আসছে তাদের এজেন্ডা আছে এজেন্ডা আছে এখানে সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা তো সেটা তারা করতে আসছে আমরা দাওয়াত করে কাউ জানছি বিএনপির ভারতীয় পণ্য বর্জনের অবস্থান প্রশ্নে ওবায়দুল কাদের বলেন এটা উদ্ভট ও ব্যর্থ চেষ্টা এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় তাদের আসলে কোনো নেই ভারতীয় ইস্যু ইস্যু হিসেবে নিয়েছে এটা নন বেছে বিএনপির নেতাকর্মীদের বিচার করতে সরকার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য সরাসরি নাকচ করে দেন ওবায়দুল কাদের এটা জ্বলন্ত মিথ্যা নির্বিজাল মিথ্যা এমন কোন চিন্তা আমরা করি এছাড়া সড়ক মহাসড়কে গতিসীমা নিয়ন্ত্রণের বাস্তবায়নে সরকার কঠোর হবে বলে জানান সড়ক ঢাকা দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত স্বজনদের কাছে ফিরলেন সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া জাহাজ এম ভি আবদুল্লার নাগরিকরা মঙ্গলবার নাবিকরা মঙ্গলবার নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় কবির গ্রুপের অন্য একটি জাহাজ সেখানে তাদের সংবর্ধনা দেয় বন্দর কর্তৃপক্ষ এ সময় তাদের সাথে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বিকেল চারটা চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে ফুল হাতে দাঁড়িয়ে স্বজনরা টানা দুই মাস পর প্রিয়জনকে স্বাগত জানাতে প্রস্তুত তারা সোমালিয়ান জলদস্যুদের কবলমুক্ত জাহাজ এমভি আবদুল্লার নাবিকদের নিয়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রামে পৌঁছাই আগে জলদস্যুর কবল মুক্ত হওয়া জাহাজ এমভি জাহানমনি যখন ফ্রি হয়েছে তখন একটু মানে রিল্যাক্স হইতে পারছি এখন তো অনেক খুশি যে খুবই টেনশনে ছিল মন কোন খারাপ ছিল যে এখন ভালো লাগতেছে সরকারের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আজকে আমাদের ছেলে আমাদের কাছে ফিরে দিয়েছে এটা খুব আনন্দ লাগতেছে জাহাজ জেটিতে নোঙ্গরের সময় লাইন ধরে দাঁড়ান নাবিকরা প্রায় একত্রিশ দিনের জিম্মি দশা এরপর আরও বিশ দিন আমিরাতের দুটি বন্দরে কাটানোর পর বারো দিনের যাত্রা শেষে দেশে ফেরার আনন্দ তাদের চোখে মুখে সবসময় মনে হয়েছে আমি আজকে আপনাদের দেখতে পেরে সবাই আসছে অনেক খুশি অনেক আনন্দিত সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং সবাই আমাদের রক্ষা করেছে। নাবিকদের স্বাগত জানান চট্টগ্রামের মেয়র বন্দর চেয়ারম্যান সহ কেএসআরএম এর শীর্ষস্থানীয় কর্মকর্তারা জলদস্যুদের কবল থেকে জাহাজ মুক্ত করতে নানা বিষয় সামলাতে হয়েছে তাদের পার্ট অফ ডুইং বিজনেস আপনি একটা গাড়ি চলছে আপনার গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে এটা ইটস পার্ট অফ লাইফ এটা আপনাদের এটা মানে মেনে নিয়ে আগাতে হবে সো এটা একটা ঘটনা ঘটেছে আমরা কোনো দিকে আমরা পিছিয়ে যাব না আমরা ব্লু ইকোনমি এক্সপ্লোর করবই বাংলাদেশের ব্লু ইকোনমির সম্ভাবনার শেষ নেই ইমিগ্রেশনের কার্যক্রম শেষে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পথে রওনা হন নাবিকরা আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম জাতিসংঘে গ্রিন ক্লাইমেট ফান্ড এর অদক্ষতা এবং দুর্নীতির কারণে সবুজ জলবায়ু তহবিল থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশ কমেছে বরাদ্দ এতে বাংলাদেশের ওপর ঋণের বোঝা বাড়ছে এসব দেশকে অনুদানের চেয়ে ঋণ নিতে হচ্ছে বেশি দুপুরে রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে জলবায়ু ঝুঁকির কারণে বিশ্বের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম প্রতি বছর এখানে বাড়ছে আকস্মিক বন্যা ভূমিধ্বস তাপপ্রবাহ খরা গবেষকেরা বলছেন জলবায়ু পরিবর্তনের মূল কারণ হল উন্নত দেশগুলোর দুই শতাব্দীর কার্বন নিঃসরণ অথচ প্রতিশ্রুতি অনুযায়ী এই দেশগুলো ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ দিচ্ছে না মঙ্গলবার রাজধানী মাইডাস সেন্টারে এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবি জানায় এখন পর্যন্ত জলবায়ু তহবিল থেকে পঁয়তাল্লিশ শতাংশ অনুদান হিসেবে দেয়া হয়েছে বাকি পঞ্চান্ন শতাংশের মধ্যে ঋণ একচল্লিশ ভাগ এবং অন্যান্য খাতে চৌদ্দ ভাগ বরাদ্দ আন্তর্জাতিক এই সংস্থা নিজেদের অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে অনুদানের নামে ঋণ প্রদান করছে সবুজ জলবায়ু তহবিলের মধ্য দিয়ে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে আমাদের মতো দেশগুলোকে অর্থায়নের ক্ষেত্রে তারা দুর্নীতির উল্লেখ করে বা স্বচ্ছতার ঘাটতির উল্লেখ করে সক্ষমতার ঘাটতি উল্লেখ করে অথচ তারা নিজেরাই আবার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে সো প্রতিষ্ঠানটি পারফরমেন্স হতাশা বৈষম্যমূলক এবং আমি মনে করি যে তাদের দুর্নীতি সহায়ক জলবায়ু ক্ষতি মোকাবেলায় দু হাজার পঁচিশ সালের মধ্যে বাংলাদেশের প্রয়োজন বারো হাজার মিলিয়ন ডলার অথচ পাওয়া গেছে মাত্র এক হাজার মিলিয়ন ডলার আর গেল বছর চল্লিশ কোটি ডলার ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক আটশো কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইএমএফ অনুদান ভিত্তিক কার্যক্রম থেকে সরে গিয়ে মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাচ্ছে অভিযোজনে তারা অর্থায়ন কম করছে তাদের প্রাধান্য দিচ্ছে বেশি যার ফলে আমাদের যে আমরা তাদের কাছ থেকে যে প্রাপ্য অর্থ সেটা থেকে বঞ্চিত হচ্ছি বাংলাদেশ এই তহবিল থেকে এখন পর্যন্ত প্রায় একশো মিলিয়ন ডলারের তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে কিন্তু খুব কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রকল্পগুলো পেতে হয় বলে জানায় টিআইবি গ্যাস বিদ্যুৎ সরবরাহের ঘাটতি ডলার সংকট ঋণের উচ্চ সুধার আর শুল্কায়নের হয়রানিতে দেশে দিন দিন ব্যবসার খরচ বাড়ছে যা থেকে উত্তরণে সরকারকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ মঙ্গলবার রাজধানীতে এফ বি আয়োজিত এক আলোচনায় এসব কথা বলা হয় ব্যবসা শুরু নিবন্ধন করতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে বেশি কারখানা চালুর জন্য পরিবেশ আর বাকি সব ছাড়পত্র পেতেও ঘুরতে হয় অনেক কাঁচামাল আমদানিতেও মিলছে না প্রয়োজনীয় ডলার বিদেশ থেকে পণ্য আমদানিতে বন্দরে পড়তে হয় শুল্কায়নের জটিলতায় ব্যবসার প্রতি ধাপেই এমন ভোগান্তিতে পড়তে হয় উদ্যোক্তাদের যা আরও একবার তুলে ধরা হয় এর আলোচনায় আমরা প্রত্যেকেই অন্তত পনেরো থেকে বিশটা করে সমস্যা বলতে পারবো সে সমস্যাগুলো আমাদের কাছে মনে হয় কোনো কোনোটা আইনগত কোনো কোনোটা প্রাতিষ্ঠানিক এবং কোনো কোনোটা প্রক্রিয়াগত অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি বিশেষ করে বোর্ডগুলো প্রতিষ্ঠানিক ব্যবস্থাপনা আইনের বাস্তবায়ন পলিসি বোর্ডের কার্যক্রমের জটিলতা এ বিসিসি সভাপতি বলেন বিডার সব সেবা সহজে পাওয়া গেলেও অন্যখানে বিলম্ব হয় বলেন একই দরজায় সেবা দেওয়ার পরিধি বাড়ানো গেলে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রভাব বাড়বে ভিডিওতে গেলে আমরা আমাদের ইয়েটা পেয়ে যাচ্ছি ওএসএস থেকে আমরা ওয়ান স্টপ সার্ভিস থেকে আমরা পাচ্ছি আমাদের আইসাটা বাট ওই জায়গায় গিয়ে আমরা কিন্তু আমাদের সমল এবং টাইম এবং কস্ট দুটো কিন্তু বেশি সেমিনারে বাণিজ্য অসুবিধা দূর করার উদ্যোক্তাদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান সব সংকট দূর করার চেষ্টা চলছে প্রতিমন্ত্রী জানান দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব আমাদের দেশের উদ্যোক্তাদের সফল করা আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি যাতে আমাদের মার্কেট অ্যাক্সেস হয় আমাদের দেশের যারা রপ্তানি করে তাদের জন্য জানি বিভিন্ন দেশে কোনো প্রতিবন্ধকতা না থাকে শুধু স্থানীয় বাজার নয় রপ্তানির বিশ্ববাজারেও নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য সরকারের সহায়তা চাওয়া হয় অনুষ্ঠানে হাসিব মামুসা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নির্বাচন কমিশন নিজেদের স্বাধীন সংস্থা দাবি করলেও বাস্তবে তাদের আইন প্রয়োগে প্রয়োজনীয় ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুল্লু দুপুরে রাজধানী বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ে বিভিন্ন পেশাজীবী নেতা জাপাতে যোগ দেন এ সময় জন্য আরও বলেন আইনে লেখা রয়েছে নির্বাচনকালীন নির্বাচন সংশ্লিষ্ট সকলে কমিশনের কথা মানতে বাধ্য কিন্তু বাস্তবে নির্বাচন কমিশনের কথা না শুনলে কি হবে তা লেখা নেই তাই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে না তিনি অভিযোগ করে বলেন আওয়ামী লীগ ও বিএনপি স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায় তাই তারা নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিতে চায় না অনুমোদন ছাড়া বিক্রি হচ্ছে ইলেকট্রোলাইট বা এনার্জি ড্রিঙ্কস এস এম সি প্লাস অ্যাক্টিভ রুবানা রিচার্জ ও টার্বো এই অভিযোগে পাঁচ কোম্পানির মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল কবির এ আদেশ দেন বলেন বিএসটিআই বা ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়াই এসব ড্রিঙ্কস বিক্রি হচ্ছিল মালিকদের আগামী পাঁচ ও ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে পরিষ্কার করতে হবে এগুলো ওষুধ নাকি ড্রিঙ্কস ঢাকা দক্ষিণে নিরাপদ খাদ্য পরিদর্শক বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা করেন পণ্যের গায়ে যেসব উপাদানের কথা বলা আছে তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বলেও দাবি করেন তিনি বিভ্রান্তিকর তত্ত্ব এখানে বিজ্ঞানসম্মত এখানে যে তত্ত্বগুলো তারা পরিবেশন করেছে আমার এটা সন্দেহ হয়েছে এবং পরবর্তীতে আমি উদ্বোধন কর্তৃপক্ষের নজরে আনি এবং উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে অত্র বিশুদ্ধ খাদ্য আদালতে মোকদ্দমা দায়ের করে অত্র আদালত আমার অভিযোগগুলো আমি আমলে নিয়েছেন কোরবানি এক মাসে বেশি সময় বাকি থাকলেও দেশে বাজারে বেড়েছে সব ধরনের মশলার দাম এক বছরের ব্যবধানে শুধু এলাচের দামই বেড়েছে ষাট ভাগের বেশি বাড়তি অন্য সব মশলার দামও এর জন্য ডলার সংকট সহ নানা অজুহাত দিচ্ছে ব্যবসায়ীরা ভোক্তাদের অভিযোগ বাজারে পর্যাপ্ত নজরদারি না থাকায় বাড়ছে দাম বছরের অন্য সময়ের তুলনায় কোরবানির ঈদে মশলার চাহিদা থাকে সবচেয়ে বেশি ঈদের আর এক মাস বাকি থাকলেও এর মধ্যেই ঊর্ধ্বমুখী মশলার বাজার এখন তো দাম দিন দিন বাড়তেছে দাম যেই জিনিসটা বাড়ে একবার আর কমার নাম নেই ঈদের সময়টা আমাদের এটা দরকার হয় এখানে দেখা যায় যে মানে নাবিশ্বাস উঠে যায় যেখানে আপনার যেটা একশো টাকা জিনিস দুশো টাকা ডবল ঢাকার খুচরা বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি এলাচ মানভেদে তিন হাজার থেকে তিন হাজার আটশো টাকা ডিসিপির তথ্যমতে গত বছরের একই সময়ে যা ছিল ষোলোশো থেকে দুই হাজার ছয়শো টাকা বছরের ব্যবধানে দাম বেড়েছে বাষট্টি শতাংশ বেড়েছে অন্যান্য মশলার দামও ডিসেম্বরে যে এলাচে আমরা চব্বিশশো টাকা বিক্রি করতে পারছি ভালো মানের ওইটা বর্তমানে আপনার ৩৮ থেকে উনচল্লিশশো টাকা বর্তমানে তার মানে প্রায় কেজিতে চোদ্দো পনেরোশো টাকা বাড়ছে রাজধানীর পাইকারি বাজারে দেখা গেছে এলাচের কেজি সাড়ে তিন হাজার টাকা জিরা ৬৮০ আশি টাকা লবঙ্গ এক হাজার চারশো টাকা দারুচিনি চারশো টাকা চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জেও দাম বাড়তি এলসি সমস্যার কারণেই দামটা বাড়ছে অনেকে এলসি কমাইয়ে দিচ্ছেন এবং ডলারের দামও হঠাৎ বাড়িয়ে দিল গত পনেরো দিন আগে আমরা যেটা দেখেছি যে এলাচের বাজার প্রায় চার হাজার থেকে একচল্লিশশো টাকায় চলে গিয়েছে যেটি এরপরে দু তিন দিন ব্যবধানে সেটা আবার কমে পঁয়ত্রিশশো টাকা চলে আসছে গত দুদিন ধরে আবার এটা একশো থেকে দেড়শো টাকা বেড়ে সাঁত্রিশশো থেকে আটত্রিশশো টাকা হয়েছে ডলারের দাম বৃদ্ধি সহ এলসি সংকটের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা মশলাজাত পণ্যের আমদানিতে সরকারের সহযোগিতা না পাওয়ার অভিযোগ মশলা ব্যবসায়ী সমিতির যখন বিশ্ববাজারের দাম বেড়ে যাবে তখন ডিউটি কমে যাবে তাহলে ওটা অ্যাডজাস্ট হবে ব্যালেন্স হবে মানুষ খেতে পারবে কিন্তু সরকার তো পাল্লা দিয়ে আরও বাড়ায় বাড়ছে এটার ডিউটি বাড়া তারপর ট্যারিফের নামে একটা ফাঁদ তৈরি করে রাখছে বাজারে পর্যাপ্ত নজরদারি না থাকায় অভিযোগ ভোক্তাদের আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের প্রায় ছয় হাজার মানুষ উইলসন নামক স্নায়ুর অসুখে আক্রান্ত কিশোর বয়সে এই রোগে আক্রান্ত হওয়ার হার বেশি মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় আত্মীয়ের মধ্যে বিয়ে হলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে উইলসন রোগে আক্রান্ত কাইসার মিয়া তিন বছর ধরে হবিগঞ্জ থেকে দুই মাস পরপর ঢাকায় এসে নিতে হয় চিকিৎসা গত চার বছরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই রোগের চিকিৎসা নিয়েছেন দুইশো জনের বেশি আক্রান্তদের বেশিরভাগ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না ওষুধ হাইলে পরে চলা ভালো তাই ওষুধ বদ্ধ দিলে আবার সমস্যাটা বেড়ে যায় লেখাপড়ার দিক দিয়ে ভালো ছিল ম্যাট্রিক পরীক্ষা দেবে ওই সময় ও শেষ দিয়ে কি অসুস্থ রয়েছে আমি ফর্ম ফিল আপ করছি পরীক্ষা দেওয়া পরীক্ষা দিতে না এই ও আছে কিছু নেই ওর মুখ দিয়ে লালা পড়ে হাঁটতে পারে না কথা বলতে পারে না এই সমস্যা আগে কেমন ছিল আগে ভালো ছিল মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয় বঙ্গবন্ধু মেডিকেলে পঞ্চাশ জন রোগীর জিন বিশ্লেষণে ছয় জনের দেহে বিরল ধরনের মিউটেশন পাওয়া গেছে তবে এর প্রভাব এখনও জানা যায়নি এই নতুন ধরনের যে মিউটেশন এই বাঙালি এথনিসিটির মধ্যে হলো তাহলে কি এদের নতুন ধরনের কোনো উপসর্গ হবে কি না কারণ এই জিনই তো সব কিছু উপসর্গ তৈরি করে আমাদের বৈশিষ্ট্য তৈরি করে জিন রোগেরও যে এই ধরনের রোগেরও উপসর্গ যেগুলো সেটিও প্রকাশ করা এই জিন চিকিৎসকেরা জানান উইলসন একটি বংশগত রোগ আগ্রান্তদের বেশিরভাগের বয়স ত্রিশ বছরের মধ্যে এর লক্ষণ হচ্ছে ঢোক গিলতে সমস্যা হাত পা গাপা ও শক্ত হয়ে যাওয়া ঘাড় মুচড়ানো সহ নানা শারীরিক সমস্যা খালাত্ত বোন মামার্তবণ সুবার্ত বোন এই সমস্ত বেশাদি বন্ধ করে দিতে হবে তাহলে এই রোগটা হবে না এবং যদি একটা ফ্যামিলির একজনকে কনফার্ম ডায়াগনোসিস করা যায় তাহলে তার শিবলিংদেরকে তখন পরীক্ষা করে আর্লি ডিটেকশন করা যাবে উইলসন রোগীর চিকিৎসায় ওষুধ খেতে হয় সারা জীবন একজন রোগীর মাসে হাজার টাকার ওষুধ প্রয়োজন বলে জানান চিকিৎসকেরা হাসান মিসবা নিউজ ঢাকা এবারের শতভাগ ফেল করা একান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই জরাজীর্ণ নেই পর্যাপ্ত ক্লাসরুম পড়াশোনার তেমন পরিবেশও নেই এই অবস্থায় এসব প্রতিষ্ঠানকে শোকজ করতে যাচ্ছে শিক্ষা বোর্ড এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা রোববার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল এতে একান্নটি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি এর মধ্যে মাদ্রাসা রয়েছে বিয়াল্লিশটি সিরাজগঞ্জের অ্যালংজনি দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত এই মাদ্রাসায় দুশো জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন ১৯ জন শ্রেণীকক্ষ মাত্র তিনটি এবার বারো জন পরীক্ষা দিলেও একজনও পাশ করেনি স্থানীয়দের অভিযোগ এগুলোতে পড়াশোনার কোনো পরিবেশ নেই পরীক্ষা পাশ করে নাই তাহলে তো লেখাপড়ার মান তো বোঝা যাচ্ছে সকলেই বুঝতেছেন মান খারাপ খুবই লজ্জিত যে একটা ছাত্র পাশ করতে পারেনি এর জন্য আমরা লজ্জিত আমরা না এলাকা সবাই লজ্জিত টাঙ্গাইলের সমজানি হাই স্কুলে শিক্ষার্থী আছে ষাট জন অথচ প্রতিষ্ঠানটিতে কোনো স্থায়ী শিক্ষক নেই নেই পর্যাপ্ত ক্লাসরুম এখান থেকে এবার তিনজন এসএসসি দিলেও একজনও পাশ করেননি শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানেই পড়াশোনার পরিবেশ নেই শিক্ষা গবেষকরা বলছেন এসব প্রতিষ্ঠান কিভাবে অনুমোদন পেল সেটি খতিয়ে দেখতে হবে প্রতিষ্ঠানগুলো ফেল মানে মানে কেউ সেগুলোকে করে তাদের ইতিহাস থেকে সেটাকে চিন্তা করা করছে না যে এই প্রতিষ্ঠানগুলো আদৌ দরকার আছে কিনা শিক্ষা বোর্ড বলছে এসব প্রতিষ্ঠানকে আগামী সপ্তাহে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে যাদের উত্তর সন্তোষজনক হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিছুদিনের মধ্যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে এবং কমিটিদেরকে তাদের মূল ডাকবো সমস্যাগুলো চিহ্নিত করে আমরা সমাধান করার চেষ্টা করব যদি সমাধান না করতে পারি তবে তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদানের অনুমতি বাতিল করব। এর মধ্যে এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোকে ভালো প্রতিষ্ঠানের সাথে একীভূত করা যায় কিনা সেটিও ভাবছে শিক্ষা মন্ত্রণালয় শুধু শিশু নয় এখন বড়দের জন্যও কাঠের বাইসাইকেল তৈরি হচ্ছে বাগের হাটে সঙ্গে আছে চিলড্রেন ব্যালেন্স বাইক এছাড়া নারকেলে ছোবা দিয়ে বানানো হচ্ছে নানা বাহারি তৈজস ও শৌখিন পণ্য এসব রপ্তানি হচ্ছে আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে আসছে বৈদেশিক মুদ্রা হচ্ছে কর্মসংস্থানও কাঠের বাইসাইকেল হ্যান্ডেল মার্গার্ড সেটও প্লাস্টিকের নয় কাঠের তৈরি হচ্ছে বাগেরহাটের বেসিক শিল্পনগরীতে শিশুদের শারীরিক মানসিক ভারসাম্য ঠিক রাখতে তৈরি চিলড্রেন ব্যালেন্স বাইকও চাকা থেকে শুরু করে পুরোটাই কাঠের দিনে তৈরি হচ্ছে শতাধিক পরিবেশ বান্ধব বলে রপ্তানি হচ্ছে গ্রিস বেলজিয়াম সহ ইউরোপের নানা দেশে কাঠের সাইকেলগুলি নিয়ে তারাই মুভ করে শহরের ভিতরে বা বাইরে যে সাইকেলগুলি ট্রামে বা বাসে ফোল্ড করে নিতে পারে কাঠের সাইকেলগুলিতে এই এই ব্যবস্থা আছে আর আমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমার ক্রেতা তারা পরিবেশ বান্ধব পণ্য চায় শুধু বাইসাইকেল নয় এখানে তৈরি হচ্ছে নারকেলের ছোবড়ায় নানা বাহারি আসবাব আছে পোষা প্রাণীর খেলনা পাখির বাসাসহ নিত্য প্রয়োজনীয় আকর্ষণীয় সব পণ্য আশেপাশের যারা থাকে যারা বাইরে কোনো বাইরে কাজ করবে না মিল কারখানায় কাজ করে না রাস্তাঘাটে কাজ করে না গৃহবধূ অথবা ছাত্রী এখানে সব মহিলা কাজ করে আমেরিকা থেকে ইতালি ফ্রান্সেও যাচ্ছে এসব সৃষ্টি হচ্ছে নতুন বাজার ও কর্মসংস্থান আসছে বৈদেশিক মুদ্রা উদ্যোক্তারা বলছেন লবণ পানিতে থেকে চিংড়ি পোনা সংগ্রহ করতে গিয়ে নানা রোগে ভুগছেন উপকূলের নারী এ শিল্প তাদের জন্য তৈরি করছে অপার সম্ভাবনা নারকেলে হাটসেল দিয়ে আপনার অ্যাক্টিভেটেড কার্বন তৈরি করা যায় আমাদের দেশে অ্যাক্টিভেটেড কার্বন পুরোটাই আমদানি হয় নারকেলের পানি যেটা আমরা ফেলে দেই খাই না ম্যাচিউড নারকেলের পানি এটা দিয়ে ভিনেগার তৈরি করা যায় লবণ পানি ওঠাটা যদি বন্ধ করে দেওয়া যায় কোনোভাবে তাহলে আবার পূর্বে অবস্থা ফিরে আসবে বাগেরহাটের পাশেই হয়েছে মংলার অর্থনৈতিক অঞ্চল সেখানে পরিবেশ বান্ধব এই শিল্প বিকাশ অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা ইউরোপের বাজারে ব্যাপক জনপ্রিয়তা ও চাহিদা থাকলেও বাংলাদেশে খুব বেশি পরিচিতি নাই স্থানীয় উদ্যোক্তাদের স্বপ্ন পরিবেশ বান্ধব এ সাইকেলটি একদিন বাংলাদেশের তরুণ প্রজন্ম গ্রহণ করবে এবং দেশের সমস্ত জায়গায় এ সাইকেলের ব্যাপক প্রচলন ঘটবে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ বাগেরহাট এই ছিল সংবাদ সন্ধ্যায়